আজকের ভিডিওতে আর ফার্ম নয়, ফার্মের প্রোডাক্টকে কিসে ট্রান্সপোর্ট করবেন সেটাই থাকবে আজকের ভিডিওর মূল বিষয়। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। ফার্মের উৎপাদিত প্রোডাক্টকে সঠিক জায়গায় মার্কেট করার জন্য প্রয়োজন পড়ে ভেহিকলসের। তাহলে এমন কোন গাড়ি আছে যেটা আপনার প্রোডাক্টকে নিয়ে যেতে সাহায্য করবে এবং তার জন্য আপনার খরচ অনেক কমিয়ে দেবে, গাড়ির কোয়ালিটি অনেক ভালো হবে, আপনাকে সেফটি দেবে, হার্ডি হবে, সঠিক মাইলেজ দেবে? চলুন আজ সেই রকম একটা গাড়ির সম্পর্কে আমরা জেনে নিই। আমরা কিন্তু যেসে কোনো কোম্পানির কথা বলবো না, আজ বলবো টাটা কোম্পানির কথা। টাটার গাড়ি আমরা সবাই জানি যে খুব ভালো কোয়ালিটির গাড়ি তারা তৈরি করে, ইন্ডিয়ান নাম্বার ওয়ান কোম্পানি। আজ চলুন সেই টাটা কোম্পানিরই এমন কোন গাড়ি আছে যেটা ফার্মারদের জন্য একদম বেস্ট মডেল, চলুন সেটাই আজকের ভিডিওতে আমরা দেখি। হাই হাই, কেমন আছেন? ব্যাস ভালো। আমি পরিমল ব্যানার্জি, আমি এসএস অটোর জিএম হিসেবে এখানে রোল প্লে করি। আমাদের এখানে বহু ফার্মার রয়েছে যারা তাদের প্রোডাক্ট সেল করতে চায়, একটু দূরের মার্কেটে নিয়ে যাবে, এমন হতে পারে সবজি হতে পারে, সেখানে মুরগি হতে পারে, সেখানে দুধ হতে পারে, তাদের জন্য বেস্ট গাড়ি ফার্মারদের কোনটা? আপনি যে সেগমেন্টটা বললেন, তো সেটার জন্য আজকে আমরা যে প্রোডাক্টের কাছে আছি এটা হচ্ছে যোদ্ধা। এটা টেকনিক্যালি খুব দমদার এবং কাস্টমার যে ফার্মার বা কাস্টমার যে লোডার আর কি যে গাড়িটা নিয়ে অ্যাপ্লিকেশন এরিয়া যাবে, উই বিলিভ যে তার পারপাস এটাতে ভালোভাবে সলভ হবে অ্যান্ড হি ক্যান আর্ন মানি। প্রথম হচ্ছে এর পাওয়ারফুল ইঞ্জিন, ঠিক আছে, জানদার ইঞ্জিন আমরা যেটা বলছি। সেকেন্ড হচ্ছে আপনার শানদার পারফরমেন্স। থার্ড, এটার থেকে আপনার আসবে যে শানদার কামাই, আর কামাই যদি ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে বাচ্চার তার সেভিংসও ভালো হবে, শানদার সেভিংস, ভরপুর আরাম, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ সম্পূর্ণ সুরক্ষা। এই ছটা জিনিস এটাতে আমরা কভার করাচ্ছি। আমরা প্রথমেই যে জিনিসটা আমরা দেখেছি যে যোদ্ধা স্ট্যান্ড ফর স্ট্রেংথ, এটাকে খুব শক্তপোক্ত গাড়ি হিসেবে একটা টাটার যে লার্জ পিক আপে আমরা শক্ত গাড়ি হিসেবে এসেছি। অ্যাডিশনাল এই জায়গাটা যে এখানে হচ্ছে শক্তির রেনফোর্সমেন্টের সাথে এর হচ্ছে অ্যাসপিরেশনাল লুকস, এর যে আমরা একটা অ্যাস্থেটিক দেখছি গাড়িটার, এই যে সামনে আপনার পুরো বোনেট থেকে এরোডাইনামিক শেপ একটা লুক, সেখান থেকে আপনি দেখুন প্রজেক্টেড হেডল্যাম্প, এই সিগনেচার গ্রিলটা কত সুন্দর আছে, এটার সঙ্গে আপনার পুরো কম্বো, এতে আমরা যে সামনের ফ্রন্ট বাম্পারটা দিয়েছি এটার মধ্যে একটা স্ট্রং অ্যাপিল দিচ্ছে এই লুকসটার মধ্যে। এখানে ফগ ল্যাম্প অ্যাডিশনালি সেট করার জন্য যে জায়গাটা দেওয়া হয়েছে, টায়ারটাতে আমরা আসবো। ইন্ডাস্ট্রিতে এই সেগমেন্টে যতগুলো পিক আপ ইউজ হচ্ছে তার মধ্যে সব থেকে বিগার টায়ার এখানে আমরা ইউজ করছি। এখানে দেখুন 215/75 অ্যান্ড R16, এই টায়ার, এর যে এর ডায়ামিটার অফ দ্য হুইল হচ্ছে 16 এবং এই টায়ার আমরা এখানে যে চারটে উইথ স্টেপ নিই আমরা এই টায়ার এখানে ইউজ করছি। এর ভেতরে এই যে আপনার ইলেকট্রনিক পাওয়ার অ্যাসিস্ট্যান্ট স্টিয়ারিং, এর যে স্টিয়ারিংটা কলামটা এটা অ্যাডজাস্টেবল, বাকেট টাইপ সিট এবং সেটা পুরো আপনার ফ্ল্যাট সিট থাকছে, ফ্ল্যাট সিট থাকাতে পুরো পা ছড়িয়ে তিনজন কমফোর্টেবলি এখানে বসতে পারবে। এটা একটা কার লাইক ইনস্ট্রুমেন্ট প্যানেল এখানে দেওয়া হয়েছে, এর মধ্যে এখানে আমাদের যে বক্সটা আছে, গ্লোভ বক্স আছে, ওয়াটার বটল হ্যান্ডেল এবং ম্যাগাজিন পেপার ডকুমেন্টস এগুলো রাখার দুই সাইডে যেটা জায়গা আছে, এনাফ হেডরুম প্রোভাইড করা হচ্ছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দ্য ভেহিকল ইজ কভার্ড উইথ এয়ার কন্ডিশন।
এখানে আপনার কার্গো স্ট্রঙ্গার কার্গো বডি এখানে ইউজ হচ্ছে, এত স্ট্রং আপনি কম্পিটিশনেও দেখতে পাবেন। এবং এইখান থেকে এই যে নিচে আপনার এই ল্যাডার ফ্রেম সাইড ফ্রেম দেওয়া আছে, এখানে আমরা অ্যাডিশনাল একটা বাম্পার গার্ড যাতে পেছনের রিয়ার গাড়ি এসে তলাতে না ঢুকে যায় সেই জন্য অ্যাডিশনাল একটা বাম্পার গার্ড কভার করে এই জিনিসটার স্ট্রেংথ আমরা এনেছি। এই যে এটার সেফটিতে আমি যে আপনাকে বলছিলাম, এই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সব থেকে বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে প্রোভাইড হচ্ছে। আপনি দেখতে পাবেন ডিফারেন্সিয়ালের নিচের থেকে এই যে অংশটা, এটা 210 মিলিমিটার আমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কভার করছি, যেটা এই ক্যাটাগরি সেট অফ ক্যাটাগরিতে হাইয়েস্ট। এবং এখানে এটা আপনার এই বড় টায়ার, হায়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং 30% গ্রেডিবিলিটি, যার জন্য এর রোড কন্ট্রোল বা রোড গ্রিপিং বা উইথ লোড একটা লঙ্গার জায়গাতে যাওয়ার জন্য খুব আদর্শ এবং সেফ। এবং এটার মধ্যে আপনি কম্বো দেখতে পাবেন, যেটা স্ট্রেংথ এবং লুকস, অ্যাসপিরেশন অ্যান্ড স্ট্রেংথ, অ্যান্ড হোয়াইট অ্যান্ড ব্লু এই দুটো কালারে এই গাড়িটা আপনার অ্যাভেলেবেল। টাটা 2.2 ভ্যারিগর ডাইরেক্ট ইঞ্জেকশন কমন রেল টার্বোচার্জার উইথ ইন্টারকুলড, এই এই যে ইঞ্জিন এটা ডিজেল ইঞ্জিন উইথ BS6 কমপ্লায়েন্সেস নর্মস, যেটা এখানে হচ্ছে BS6 ইঞ্জিন, 100 PS আপনার পাওয়ার জেনারেট হচ্ছে অ্যাট দ্য রেট অফ 3750 RPM, এবং 250 NM টর্ক আসছে, যেটাতে আপনার 1000 থেকে 2500 পর্যন্ত RPM এর মধ্যে। এবং GBS 76 5+1 যে গিয়ার বক্স আমরা সিঙ্ক্রোমেস ইউজ করেছি, 260 মিলিমিটার ক্লাচ প্লেট এখানে দেওয়া আছে। তো এই যে ইঞ্জিন এবং ড্রাইভ লাইন এটা আমরা সেট করেছি, এটা রেটেড লোড কন্ডিশনে যদি ঠিকঠাক এতে টপে চালানো যায় তো বেস্ট ফুয়েল ইকোনমি এটার থেকে আসবে। আমাদের মোটামুটি মার্কেট ফিডব্যাক যেটা আসছে রেটেড রোড কন্ডিশন নিয়ে, মোটামুটি 11+-KMPL কাস্টমার এখানে জেনারেট করছে, 11 to 11.5। সার্ভিসেবিলিটি যে জেনারেল আমরা দেখেছি, 20,000 কিলোমিটারে এর ইঞ্জিন অয়েল এবং গিয়ারবক্স অয়েলের সার্ভিস ইন্টারভেল আমরা দিয়ে থাকি। এবার আমরা আসবো এর ওয়ারেন্টি। এই গাড়িটাতে আমরা প্রোভাইড করছি 3,00,000 কিলোমিটার বা 3 বছর এর ওয়ারেন্টি আমরা ইঞ্জিন অ্যান্ড ড্রাইভ লাইন্সের উপর প্রোভাইড করছি। এটা যতদিন যে জিনিসটা আপনার আগে হবে, আইদার 3,00,000 কিলোমিটার চলতে হবে অথবা 3 বছর গাড়িটার ডেট অফ সেল থেকে বয়স হতে হবে, এই ওয়ারেন্টি আমরা এটাতে প্রোভাইড করছি। তো ইন টোটালিটি হোপ যে আমরা কাস্টমার এই প্রোডাক্টে আমরা যে যে ফিচার্স নিয়ে এসেছি, আমাদের যে ওপেন মার্কেট সেখানে কাস্টমারের যে অ্যাপ্লিকেশান এরিয়া মোস্টলি সেগুলো তার ফুলফিল করবে। যে কেউ এসে আমাদের এখানে টেস্ট ড্রাইভ অ্যাটেন্ড করতে পারে, এবং ফর ভেহিকল ডেলিভারি মানে অনেক ফিন্যান্সারের এখানে স্কিম আমরা অ্যাভেলেবেল আছে। জেনারেলি আমরা 5 বছর ফিন্যান্স তো এটাতে ইজিলি অ্যাভেলেবেল হয়, এখন কিছু রিসেন্ট ফিন্যান্সার এসছে যারা আপ টু 6 ইয়ার্স পর্যন্ত ফান্ডিং করছে, 10-15% ডাউন পেমেন্টের ওপরে কাস্টমার, মোটামুটি যে কোনো প্রোফাইলের কাস্টমারকে আমরা এটা লোনের মাধ্যমে গাড়িটা ডেলিভারি করতে পারবো। আচ্ছা, গাড়ি তো দেখে দারুণ লাগলো, ফিচার্স খুব সুন্দর, থ্যাংক ইউ। তো এবার চলে আসে সার্ভিসের ব্যাপারে, যখন আমি গাড়ি নিচ্ছি আমার মাথায় প্রথম প্রশ্ন থাকে যে আমার কিছু প্রবলেম হলে কিভাবে সার্ভিসটা পাবো, দেখুন সার্ভিস প্রথমত আমি বলি যে আমরা SS অটো, আমরা যারা ডিলার আপনাকে যে গাড়ি বিক্রি করছি, উই আর 3S ডিলার, সেলস সার্ভিস অ্যান্ড স্পেয়ার পার্টস তিনটেই আমাদের অথরাইজড। আমাদের নিজস্ব ওয়ার্কশপ এখানে কৃষ্ণনগরেই আছে, আর এর বাইরে যদি আপনার জেনারেল সার্ভিসের যদি কোনো থাকে, কোয়ারি থাকে, তাহলে আমাদের যে টাটা মোটরসের টোল ফ্রি নাম্বার সেটা দেখিয়ে দিই। আমি যদি মনে করি আমার নিয়ারেস্ট এরিয়াতে কোথায় টাটা মোটরসের শোরুম আছে, আপনি টোল ফ্রি নাম্বারে কল করলেই আপনি পেয়ে যাবেন। আমরা স্ক্রিনে পড়া টোল ফ্রি নাম্বারটা দিয়ে দেব, যার মনে হবে এই গাড়ির প্রয়োজন তারা স্ক্রিনে পড়া দেওয়া ফোন নাম্বারে ফোন করে সরাসরি কোম্পানির সঙ্গে কথা বলতে পারে। আচ্ছা, এর সঙ্গে আমি আরো একটা প্রশ্ন একটু রাখি, অনেকে আছে যে আমি গাড়িটা আমার এলাকায় চালাতে পারবো কিনা বা আমার এলাকায় ঠিকঠাক আমি নিয়ে ব্যবহার করতে পারবো না, তার জন্য অনেক সময় টেস্ট রানের প্রয়োজন পড়বে, আমি একদিন ইউজ করে দেখতে চাই, এরকম সুবিধাও কি আপনারা রাখছেন? হ্যাঁ, এরকম আমাদের পার্চেজের আগে আপনি বলছেন, হ্যাঁ এরকম আছে আমাদের। আমরা যদি কোনো কাস্টমার এরকম কোয়ারি করলো, তারপর সে যদি কনফিডেন্স না পায় যে আমার প্রোডাক্ট কীরকম চলবে না চলবে, বা আমি টেস্ট ড্রাইভ নেওয়ার পরেও আমি বুঝতে পারছি না, তাহলে আমাদের একটা ওয়ান ডে ওনারশিপ কনসেপ্ট আছে যে আমরা
একদিনের জন্য কাস্টমারকে ওই গাড়িটা দিয়ে দেবো, সে ওই গাড়িটাতে তার মাল ক্যারি করে সে লোড করে তার ডেস্টিনেশানে যাবে আসবে, সে তার নিজের ড্রাইভারের মতন চালাবে এবং সে নিজে KMPL ক্যালকুলেট করে দেখবে তার পারপাস সলভ হবে কিনা, তারপর সে আমাদের কাছে আসবে, তার পোষালে এবার তাকে আমরা স্কিম ফিনান্সিং যা কিছু আছে সেগুলো বোঝাই হবে, আর যদি ওনার না হয় তাহলে সেটার ক্ষেত্রেও কোনো চার্জেবল নয়। তাহলে আপনিও কি হতে চান একদিনের জন্য বিনা পয়সার মালিক? তাহলে আপনি এই গাড়ি ট্রাই করে নিজে একবার চালিয়ে দেখে নিতে পারেন আপনার কাজের জন্য এই গাড়িটা পারফেক্ট কিনা। এই টাটা যোদ্ধা 2.0 এই গাড়িটা কিন্তু বেস্ট গাড়ি মনে হয়েছে আমার, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফার্মারদের সব থেকে বেশি কাজে আসবে। প্রায় 2 টন ওজন কিন্তু এই গাড়ি নিতে পারছে। তাহলে আপনার কি এই গাড়ি প্রয়োজন? তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করে লিখুন এবং এই ভিডিওটা আপনি আপনার পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিন, যার এই ধরনের গাড়ির প্রয়োজন আছে সে যেন একটা সঠিক পরামর্শ নিয়ে তবেই একটা গাড়ি কিনতে পারে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।